সারা বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও এক বিন্দু মাত্র জায়গা নেই যার উন্নয়ন পাওয়া যায়নি। এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এদের হাত ধরেই এই বাংলাদেশ এগিয়ে যাবে। ২০২৪ সালে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা জানেন এই বাংলাদেশ গড় কারিগরকে সর্বপ্রথম কে ডাক দিয়েছিল? মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম ঘোষণা দিয়ে নয় মাস বাংলাদেশের সর্বশ্রেণীর জনগণকে নিয়ে যুদ্ধ করে ১৯৭১ সালের এই দেশ স্বাধীন করেছে। এবং কি তারই ধারাবাহিকতায় উনারই সুযোগ্য কন্যা যাকে বিশ্ব নেত্রী হিসেবে চিনে, বিশ্ব মানবতার মা হিসেবে চিনে, যাকে বাংলাদেশের আধুনিক রূপকার হিসেবে চিনে, যিনি দ্বাদশ সাংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণায় স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই মহান ব্যক্তি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি আজকের এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন, যার উন্নয়ন সারা বাংলাদেশের গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও এক বিন্দু মাত্র জায়গা নেই যার উন্নয়ন পাওয়া যায়নি। আপনারা জানেন বাংলাদেশের মতো জায়গায় কর্ণফুলী ট্যানেল তৈরি হয়েছে, যেটা জননেত্রী শেখ হাসিনা ব্যতীত কারো পক্ষে করা সম্ভব হতো না। বাংলাদেশের মতো জায়গায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে, যেটা অনেক চক্রান্তের পরেও থামাইতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যদি বিশ্বব্যাংক আমাকে লোন না দেয় এরপরে আমি আমার বাংলাদেশের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করব, তিনি সেটা করিয়ে দেখিয়েছেন। ঢাকা সিটিতে মেট্রো রেল, যেটা কল্পনাই করা যেত না, কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটা করেছেন। যিনি শিক্ষার মানে বাংলাদেশকে আধুনিক দেশের মতো, উন্নয়নশীল দেশের মতো ইউরোপ আমেরিকার সাথে তুলনা করে আজকের শিক্ষার ব্যবস্থায় হাতে খয়ে শিক্ষার জন্য উনি সকল ব্যবস্থা নিয়েছেন। আমাদের এই দেখেন ছয়তলা ভবন উনার দেওয়া, আজকে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উনার অবদানে আমরা পেয়েছি, আজকে চান্স ল্যাব যেখানে আমাদের বাচ্চারা বিজ্ঞানের আধুনিক যন্ত্রপাতি দিয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে সেটা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা যে বই উৎসব করবো, এই বই উৎসবের প্রচলন শুরু করেছে কে? আমাদের শ্রদ্ধাপ্রিয় নেত্রী যিনি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা, যার অবদানে আমরা আজকে এই সুন্দর মুখরিত পরিবেশে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব, যাতে করে উনি পুনরায় বিজয় হতে পারেন এবং কি আমাদের জন্য উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে পারেন এবং উনার স্মার্ট বাংলাদেশ ঘোষণা যেটা দিয়েছেন সেটা উনি বাস্তবায়ন করতে পারেন। আপনারা জানেন পিএনপি শহীদ পার্ক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে গত বছর ৮ জন জিপি ভাই পেয়েছে। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা শিক্ষক সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত, এবং কি আমরা ইনসাইডও ট্রেনিং দিয়েছি আমাদের শিক্ষকদের। আমাদের যে শিক্ষকগুলো আছেন ওরা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত অভিজ্ঞ এবং প্রশিক্ষিত, যার অবদানে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, যার অবদানে একটা দারিদ্রিক বাংলাদেশ থেকে আধুনিক বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে চিনে, যার অবদানে আজকে স্মার্ট বাংলাদেশ যিনি ঘোষণা দিয়েছেন ইশতেহার, নির্বাচনী ইশতেহারে, সেই মহান ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করব। উনার মনোনীত প্রার্থী ঢাকা ৫-এর যিনি নৌকা মার্কা পেয়েছেন হারুন সুদ মুন্না ভাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ তারিখে উনাকে আমরা
বনের গভীর থেকে ভালোবেসে ভোট দিয়ে জনতা শেখ হাসিনা আর হাতকে শক্তিশালী করব, যাতে করে আমাদের জনতা শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করে দেখিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সবাইকে বলবো যে আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন যেন আমাদের স্কুলে একটু এসে ঘুরে যায়, তাদের বাচ্চাকে যেন আমাদের এখানে ভর্তি করায়। এখানে আমাদের আমরা বলতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো, পড়ার মানটা খুবই ভালো, কারণ সবাই এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটার দিকে তাকায় থাকে, সবাই বলে যে না পিএনপি শহীদ ফারুক উচ্চ বিদ্যালয় অনেক এগিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, সবাইকে বলবো যেন আমাদের স্কুলের দিকে একটু আপনারা আহ্বান হন, আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন, যেমন আশেপাশে আপনাদের সবাইকে বলবেন যেন আমাদের স্কুলে ভর্তি করায়। শুরুতে আমি 2024 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নতুন বছরটাকে অত্যন্ত সুন্দরভাবে এই বিদ্যালয়টি পাঠ্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছুক্ষণ পরেই আমাদের বই বিতরণ অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে পিএনপি হাই স্কুল আরো দীর্ঘজীবী হোক, দিন দিন আরো উত্তরোত্তর সুন্দর প্রতিষ্ঠিত হোক এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি এই বাচ্চাদের হাতে, শিক্ষার্থীর হাতে আমরা বই দিতে পেরেছি, এই জন্য ওনাকে মনের সহাস্যে ওনাকে ধন্যবাদ জানাই। আর বইয়ের যে নতুন একটা গন্ধ আছে যেটাকে আমরা গন্ধ বলি, মৌ মৌ গন্ধ, এই বাচ্চারা কিন্তু আজকে যতটা আগ্রহের সাথে বই নিয়ে যাবে, বাসায় যাওয়ার সাথে সাথেই প্রত্যেকে অন্তত খাওয়ার দাবার বাদ দিয়েও বইয়ের পেজগুলো পৃষ্ঠাগুলো টুলটাবে যে কোন বইতে কি বই আছে। আর শিক্ষার্থীর মধ্যে আর একটা বড় আনন্দ দেখেন, নতুন বই আনলে ওরা নাকের কাছে গন্ধ শুকে শুকে কিনা, এই যে আনন্দ। আপনাদের অভিভাবকদেরকে বলছি যারা এখনো আমাদেরকে ভর্তি করান নাই বাচ্চাদেরকে, তারা অবশ্যই ভর্তি করান এবং বাচ্চাদেরকে বই দেওয়ার এই আনন্দ থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আপনারা কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না যে আমার সন্তান বোধহয় উপযুক্ত শিক্ষা পাচ্ছে না, মানসম্মত শিক্ষা পাচ্ছে না, না আপনার সন্তান যে মতিঝিল আইডিয়ালে যে শিক্ষা পাচ্ছে পিএনপি থেকে আমরা সেই শিক্ষাই দিব, চুল পরিমাণ আমরা কম দিব না। আমাদের প্রতি এই সাহায্য করবেন আপনারা, আমাদের প্রতি এই ভরসাটা আপনারা তো রাখবেন। এখানে আমাদের প্রতিষ্ঠানে সব কিছু আছে, প্রধানমন্ত্রী আমাদেরকে ডিজিটাল ল্যাব দিয়েছেন যেখানে 17টা ল্যাপটপ আছে বাচ্চাদের জন্য, আমরা ওদের জন্য আলাদা ক্লাস। 2024 সালে আমরা অনেক কিছুই বঞ্চিত ছিলাম, আমাদের এই বিল্ডিংটা আমাদের হাতে পেয়ে নাই এবং বসার ব্যবস্থা ছিল না, আমরা এখন এই 2024 সালে সবকিছু আমাদের হাতের মুঠোয়। বছরের শুরুতেই প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা কার্যক্রমকে তিনি এগিয়ে নেওয়ার জন্য বছরের শুরুতেই কিন্তু ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিলেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে, এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এদের হাত ধরেই এই বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় স্মৃতি দ্বারা ধনিয়া কদমতলি ঢাকা।